আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা সাহবি আজমাইন, আম্মা বাদ। ওয়া ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুল্লু নাফসিন জায়কাতুল মাউত ওয়া ক্বালা নাবিয়ুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সমস্ত তারিফ গুণকীর্তন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অতঃপর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম নাযিল হোক, আল্লাহুম আমিন। চলার পথে আজকে একটা ছোট্ট লাইভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফস যার জীবন রয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা চিরন্তন সত্য, এটা শুধুমাত্র মানুষের জন্য নয়, বরং যাদের জীবন রয়েছে পৃথিবীতে, যারা জন্ম নিয়েছে, গাছপালা পশু পাখি থেকে শুরু করে সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এ কথা সত্য এবং আমরা সবাই জানি, শুধু মুসলিম নয় বরং সমস্ত ধর্মের মানুষই কিন্তু আমরা এ বিষয়টা জানি। তারপরেও যখন আমাদের চলার জীবনে আমরা চলতে শুরু করি, তখন কিন্তু এগুলো আমরা মনে রাখি না। আমরা জানি সবাইকে একদিন চলে যেতে হবে দুনিয়া থেকে, কিন্তু ঠিক আমরা অতটা যেন কেয়ার করি না। যখন আশেপাশে কেউ একজন মারা যায় তখন আমরা মৃত্যুর কথাকে বারবার স্মরণ করি। যদি যে জনৈক সাহাবি এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ রাসূল সবচেয়ে জ্ঞানী ব্যক্তির একটা উদাহরণ দেন, কেমন মানে একটা ভালো ব্যক্তি যে ইন্টেলিজেন্ট মনে করবো তাকে, এমন একজন ব্যক্তি কারা? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সর্বদা মৃত্যুর কথা স্মরণ করে, মানে সবচেয়ে ভালো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অন্যতম একজন, যিনি সবসময় মৃত্যুর কথা স্মরণ করেন অথবা করেন। আসলে মৃত্যুর করাল গাছে মানুষ পশু পাখি যে হোক না কেন, কোন এক সময় চলে যাবে, এটা আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, অর্থাৎ সূরা ইসরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকের মৃত্যুর জন্য একটা সময় নির্ধারণ করা রয়েছে। এই মৃত্যুর যে সময় সেটা এক পা পিছাবেও না, এক পা আগাবেও না, অর্থাৎ যার যে সময়ে মৃত্যু তার সে সময়ে কিন্তু তাকে চলে যেতে হবে। আপনার ফজরে উঠতে দেরি হতে পারে, আমার আসর পড়তে দেরি হতে পারে, কথা সত্য, তবে মালাকুল মতের জান কবজ করার জন্য কখনো দেরি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিসাব দিয়ে রেখেছেন, সেই হিসাব নিকেশ অনুযায়ী মালাকুল মত কিন্তু কাজ করে। তো অন্যতম আমাদের একজন দিনী ভাই খন্দকার ফয়সাল, বাংলাদেশের অন্যতম একজন বক্তা, আলোকিত জ্ঞানের 2015 চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলেন, গতকালকে পর্যন্ত ভাই আমাদের মাঝে ছিলেন। কয়েকদিন আগেও তিনি মাহফিলে তাকে দেখলাম প্রোগ্রাম করছেন বাই ইন্টারনেট, অনেক সুমিষ্টভাষী একজন ভাই। কিন্তু আজকে যখন শত ব্যস্ততার মাঝেও হঠাৎ করে ইন্টারনেট খুললাম, খুলেই দেখছি অনেক মেসেজ, অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে এই খবরটা কি সত্য যে ফয়সাল ভাই মৃত্যুবরণ করেছেন। আমি আজকে উঠলাম, আমি তো জানি না। তারপরে যখন খোঁজ খবর নিয়ে দেখলাম যে সত্যি তিনি আমাদের মাঝে আর নেই, গুরুতর অসুস্থ উনি ছিলেন কালকে অবধি, খোঁজ খবরে যা জেনেছিলাম তাতে উনি ভালোই অসুস্থ ছিলেন, কিন্তু আজকেই তাকে চলে যেতে হলো। সত্যি এটা অকাল মৃত্যু যদি বলি তো না, অকাল মৃত্যু বলে কিছু নেই, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা লিখে রাখেন সেই অনুযায়ী কিন্তু মানুষকে চলে যেতে হয়। একদিন আমাকে আপনাকে সবাইকে চলে যেতে হবে, জানি না কখন কী পর্যায়ে আমাদের মৃত্যু হবে, আল্লাহু আলম, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। আজকে খবরে উনি চলে যাবেন, ওনার জানাজা হয়তো হচ্ছে ঢাকা বাংলাদেশে, তারপর তাকে সওয়াল জবাব করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত বান্দা যদি উনি হন, অর্থাৎ প্রশ্ন যদি সঠিক উত্তর উনি দিতে পারেন, তো তার থাকার জায়গা হবে সুন্দর। তো এই কবর নিয়েও উনি আলোচনা করেছেন, জাহান্নাম নিয়ে আলোচনা করেছেন, মৃত্যুর পরবর্তী জীবন নিয়েও উনি আলোচনা করেছেন, আমরাও করে থাকি। একদিন সবাইকে চলে যেতে হবে। আসলে আমাদের চলার গতি দেখে মনে হয় না যে আমরা মরবো, এইরকম একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ করে, কিন্তু না, এটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে আমাদের সবাইকে চলে যেতে হবে। আর আমরা যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি, যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমরা বারবার মৃত্যুর কথাকে স্মরণ করো, কারণ মৃত্যু এমন একটা বাস্তবতা যা তোমার সমস্ত খাবারে যেমন লবণ ছিটে গেলে খেতে পারবে না, তোমার জীবনের স্বাদকে ভুলিয়ে দেয়, অর্থাৎ
আপনি যে আপনার জীবনে চলার গতিতে চলতেই থাকেন, জীবন ধারাবে একটা চলতেই থাকে আপনার গতি, ওটাকে স্তব্ধ করে দেয় এবং আল্লাহমুখী করে, অর্থাৎ আখেরাতমুখী করে। সো এইখানে আমাদেরকে বুঝতে হবে যে এই যে ফয়সাল ভাই কালকে অবধি আমাদের সাথে ছিলেন, বাট আজকে উনি আর নেই। অর্থাৎ এভাবে আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে। দোয়া করবেন এই দিনী ভাইয়ের জন্য, মানে সুমিষ্ট ভাষী একজন আল্লাহ আকবার, মানে এত ভালো মাপের একজন মানুষ ছিলেন। হ্যাঁ, আপনারা ইন্টারনেট খুঁজলে ওনাকে পাবেন, দেখবেন। হ্যাঁ, উনি অনেক পরিশ্রম করেছেন ইসলামের জন্য, আমরা হয়তো তার এক অংশ হয়তো করতে পারিনি, ভাইজান অনেক ইয়ে করে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্ধারণ করে রেখেছিল আজকেই, আজকে অবধি দুনিয়াতে থাকবেন, তাই তিনি ছেড়ে চলে গেলেন, এটা আমরা জানি, সবাই জানি। তার জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে থাকার তৌফিক আদা করেন, আমিন। তো আমরা যদি তার মৃত্যু থেকে একটু সাবাক পাই, শিক্ষা পাই যে আমাদেরকেও হয়তো কখন হট করেই চলে যেতে হবে, এটা যদি আমরা বুঝে উঠতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনে কামিয়াবি হব বা সাকসেসফুল হব বলে আমরা আশাবাদী। তো দিনে তরুণ দায়ী আরও দরকার ফয়সাল ভাইয়ের মতো, তাই সমস্ত ভাইদেরকে বলবো যে যারা পড়াশোনা করছেন বেশি বেশি স্টাডি করুন, দিনের দায়ী হিসাবে আপনাদেরকে প্রয়োজন, সবাইকে প্রয়োজন। কারণ দীন ইসলাম যেভাবে বিকৃত হচ্ছে সমাজে, দীন ইসলাম নিয়ে যেভাবে খেলা শুরু হয়েছে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে, তাতে আমাদের ইসলামের অবস্থা খুব একটা ভালো নেই। হ্যাঁ, ইসলাম যেন অসুস্থ হয়ে গেছে, কন্ডিশনটা এইরকম। তখন দীনের দায়ী প্রচুর দরকার। যা কিছু দায়ী রয়েছে তাদেরকেও সরকারের মাধ্যমে, পার্টির মাধ্যমে আটকে রাখা হয় বিভিন্ন জায়গায়। তো যাই হোক, ফয়সাল ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন, আমিন। আর এরকম তার মৃত্যু থেকে যেন আমরা কিছু শিখতে পারি, আমাদের পেছনের বিগত যে ভুল হয়েছে তা থেকে যেন আল্লাহর কাছে তৌবা করতে পারি, খালেস অন্তরে আমরা যেন বলতে পারি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ, তৌবা করে যেন আমরা জীবনটাকে শুধরে নিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করবেন বলে আমরা আশাবাদী। সত্যি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মুসলমান একটা জিসম, একই দেহ। মানে অবাক হয়ে গেলাম যখন ভাইয়ের মৃত্যু সংবাদটা দেখলাম, এটা বলার অবকাশ রাখে না যে কতটা কষ্টদায়ক, সত্যি অনেক কষ্টদায়ক। এবার হয়তো আমিও চলে যাব, আমার জন্য কেউ না কেউ দোয়া করবে, এটাই দুনিয়া ভাই। আজকে দেখুন, কালকে অবধি উনি ছিলেন হসপিটালের বেডে, কিন্তু আজকে উনি চলে গেলেন, যে জীবনে শেষ নেই। যে জীবনে উনি এনে এসেছিলেন তার একটা শুরু ছিল এবং শেষও আছে, কিন্তু এখন যে জীবনে চলে গেলেন এটা হচ্ছে নেভার এন্ডিং লাইফ, কখনোই এ জীবন শেষ হবে না। তো এই 70 বছর, 30 বছর, 40 বছরের জীবন বা 100 বছরের জীবন, এইটা কোনো মায়না রাখে না ভাই। এই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, মাঝহব নিয়ে আজকে দ্বন্দ্ব, আজকে ইসলাম একে অপরকে দেখতে পাই, ইসলামের মানুষ একে অপরকে দেখতে পাচ্ছে না, এই নিয়ে কিন্তু আমরা আজকে ব্যতিব্যস্ত। অথচ ফয়সাল ভাইয়ের মতো আপনাকে আমাকে সবাইকে চলে যেতে হবে, আর কখন যেতে হবে এটা কেউ জানে না। অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না যে আপনার আমার সময়টা কখন। তো আমাদের বিগত দিনের পাপগুলোকে শুধরে নিতে হবে, এইগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক একটা নিদর্শন বলা যেতে পারে, যে এক একটা মৃত্যু এক একটা শিক্ষা আপনার আমার জীবনের। যে একটা মৃত্যু হয়ে গেল মানে তখনই আপনি আপনার পাপ কাজ যেটা করছিলেন তাকে দেখে সেটাকে স্তব্ধ করে দেওয়া, বন্ধ করে দেওয়া এবং আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফুরুর রহিম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ক্ষমা করবেন, অবশ্যই ক্ষমা করবেন। আপনি আমি যদি খালেস অন্তরে আল্লাহর কাছে ক্ষমা চাই তো ক্ষমা অবশ্যই পাওয়া যাবে। তো মৃত্যু অতীব বাস্তবতা, খুব কষ্টদায়ক একটা জিনিস, তারপরের জীবনটা আরও বেশি কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দরখাস্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সাল ভাইকে, তরুণ দিনের দায়ীকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। এবং সমগ্র মানুষ যারা এই লাইভটি দেখবেন শেয়ার করবেন, এবং যারা দেখবেন সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কেউ যদি কারোর জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি দোয়া করে তার জন্য আগে কবুল করায়, তারপরে যার জন্য দোয়া করছে তার জন্য। তো এটা তো আলহামদুলিল্লাহ একটা কত বড় একটা আমাদের নিয়ামত, যে আমরা অপরের জন্য দোয়া করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াটা কবুল করবে, তাই না? তো আমাদের একটা দিনী ভাই উনি চলে গেলেন, হয়তো এভাবেই দেখবেন, আমি একদিন চলে যাব, আপনি চলে যাবেন, জানি না কতদিন হয়তো এভাবে মানে জীবন চলে গিয়েছে। আপনি নিজে হাতে মাটি দিয়েছেন, কত মানুষকে দেখেছেন, কাউকে কাউকে ভুলেও গেছেন, তাই না? এটা আমাদের জীবন। তো যাই হোক, সবার জন্য দোয়া প্রার্থনা করছি, যারা কবরের তলে শায়িত, শিরক না করে যদি মারা যায়, তাওহীদের উপরে যদি মারা যায়,
সেসব ভাইদেরকে, সেসব বোনদেরকে গোটা পৃথিবী সমগ্র জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক আতা করুক, আমিন। তাদের কবরকে যেন ফুলের শয্যা বানিয়ে দেন, আমিন। আর আমরা চলার পথে হয়তো ভুল ত্রুটি করেই থাকি, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই গোনাগুলোকে ক্ষমা করে দেন, আমিন। আর অবশ্যই এই ভাইয়ের মৃত্যু থেকে যেন আমরা শিক্ষা নিই, এটাই আমার বলার বিষয়, যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকে একদিন 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 চলে যেতে হবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে আমরা কবে চলে যাব সেই ডেটটা জানি না, যদি সেই ডেটটা আমরা জানতাম তাহলে নিয়ে নিজেকে গুটিয়ে নিতাম, তাই না? বলুন, হয়তো আমরা অনেকে পাপ করি, করতে করতে ভাবি যে তৌবা করে নেব, কিন্তু তৌবা আপনি কী করে করবেন, আমরা কী করে করব? তৌবাটা যে করব তার জন্য তো আমাদের সময় নির্ধারণ করা নেই। মালাকুল মত এসে কারুর কাছ থেকে ঘুরে গিয়েছে, বিশেষ নবীর ছাড়া এমন তো ঘটনা ঘটেনি, তাই না? তো মালাকুল মত হচ্ছে নির্দিষ্ট একটা সময় এসে জানটা কবজ করে চলে যাবে, এক সেকেন্ডও আপনাকে এদিক ওদিকে সময় দেবে না। সো মনে করেন যে না এখনই আপনার মৃত্যু হবে, তার জন্য আপনি এখনই মানে ইউ আর রেডি টু ডাই, আপনাকে সবসময় প্রস্তুত হতে হবে যে আপনি মৃত্যুবরণ করার জন্য সবসময় প্রস্তুত আছেন। এমন যেন না হয় যে মালাকুল মত চলে আসলো, আমার অনেক কাজ বাকি, হ্যাঁ আমার অনেক তৌবা বাকি ছিল, আমার অনেক ব্যাড হ্যাবিট আমি ছাড়ছিলাম না, কিন্তু আমার এই ব্যাড হ্যাবিটটাকে আমি ছাড়তে পারলাম না, এখন আমার মৃত্যু চলে আসলো। ফয়সাল ভাইয়ের মতো যিনি কালকে হসপিটালে জীবিত ছিলেন, আজকে সকালে হয়তো ছিলেন, তিনি হঠাৎ চলে গেলেন আমাদেরকে ছেড়ে, এমন একদম দিনের দায়ী। তো এভাবে কাকে কখন চলে যেতে হয় এটা কেউই আমরা জানি না। তো আল্লাহ ক্ষমা করুক এবং ফয়সাল ভাই একে করুক আল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।